আব্বাস সাব্বাস, আরে দোস্ত তুই তো একেবারে ফাটাই আদিসস। কি রে, যাবি না? না, যাব না। হ্যাঁ, খুব ভালো হয়েছে। ও ও ও, গার্লস মুভ অফ দ্য ওয়ে। ইনা বিনা নিউটিকা, ও ডার্লিং, কাম অন উষা, ও গড, পরি তোমার গানে আমি পাগল হয়ে গেছি, বরবাদ হয়ে গেছি পরি, রিয়েলি পরি, তুমি রিয়েলি পরি, ডানা কাটা পরি, আমার বুকে কস্তুরি, তোমার একটু দড়ি বেবি, সেলফি প্লিজ, আই লাভ ইউ, ও কাম অন বেবি, হানি কাম টু মি, আই এম ইওর লাভার, অনলি ম্যান, I'll give you better love than anybody, baby. Let's do it. Yeah. Let's do some mambo jambo. Ooh la la. Ooh baby. Hey, what you got on me? What happened? Hey, what happened? What's the matter with you? Hey! 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 জীবন থাকতে আর কোনোদিন মেয়েদের সঙ্গে ফাজলামো করবি না। কাম অন ম্যান, দিস ওয়াজ অনলি ফান, হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ, ওয়াচ ইওর ব্যাক। চল চল এখান থেকে। এই জীবন, তুই ঠিক আছিস তো? কোথাও লাগেনি তো? লেগেছে। কোথায় কোথায় লেগেছে? বুকে। কি হলো তোর, ক্লাসেও গেলি না? ভয় পেয়েছি, যতবারই কালকের ঘটনাটা মনে পড়ে ততবারই বুকটা ধরপড় করে ওঠে। আরে ডরের কি আছে, ডরাইলে ডর, না ডরাইলে কিচ্ছু না। তুই তো অহনি সুপারস্টার হয়ে গেছিস গা, দেখবি লাইফে কত ভেজালাইয়া খাড়াইব, কত পাগলে পাগলামি করব। খবর হচ্ছে পরি গান গাইয়া স্টেজ ফাটাইয়া দিছে, পাবলিকে তালি আর তালি, উফ কিয়া সিন হায়। এই তো থামবি, একবার বকবক শুরু করলে আর ব্রেক দিতে চাস না। আচ্ছা ব্রেক, তই হাসা কথা কও তো দোস্ত, যেই পোলাটা তোমারে বাঁচাইছে সেই পোলাটারে তোমার দিলে ধরেনি। এক নম্বরে বজ্জাগি, আমি যদি ভয়ে চিৎকার না করে উঠতাম তাহলে লোকটাকে মেরেই ফেলতো। ওই কামটাই ফরজা ছিল শয়তানের বাচ্চাগুলোকে। কারেক্ট। ওই কৃষ্ণা, কথার মধ্যে বা মাত দিস না। বা মাত কোথায় দিলাম? তুই তো অহনি দিলি, দিলি না মাইনে। তোরা ঝগড়া বাদ দে তো প্লিজ। ছেলেটা আমার সম্মান বাঁচিয়েছে, তাকে ধন্যবাদ, তার কাছে আমি কৃতজ্ঞ। আমি যদি তাকে চিনতাম জানতাম তবে তার কাছে যেয়ে আমি কৃতজ্ঞতা জানাতাম।
আমরা এখন সবাই 1 থেকে 10 পর্যন্ত একসাথে শিখব, ঠিক আছে? জি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 সবাই শিখতে পেরেছি? শোনেন, সবাই মনে রাখবেন, আমাদের স্বপ্ন, আমাদের আশা আমাদের দেশকে নিয়ে, দেশের মানুষকে নিয়ে। কোনো হিংসা, কোনো বিদ্বেষ, কোনো চক্রান্ত যেন আমাদের রুখতে না পারে। আগামী দিনের পৃথিবী যেন হয় শান্তির, সমৃদ্ধির। আমরা প্রমাণ করব সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। What? You bloody bhua teacher! Hey, for a student! But, boy, this is the guy! যে আমার ইজ্জত করেছে ফর দা ফাই, ওকে আমি দুনিয়া থেকে করে দিব নাই। আমি বুড়ি এই জীবনের বাচ্চা, তোরে আমি আজকে খাইছি, তুই ভালো কথার মানুষ না। তুই এত সাহস পাইলি কইতে আমার ভাইয়ের গায়ে হাত তুলছস সামান্য একটা মাইয়া মাইসের কারণে? ওই ফকুন নির্বলা, I will kill you, bastard! আপনি আমার কথা না শুনলে এমন জায়গায় পোস্টিং করিয়ে দিব যেখানে কোন লোক খুঁজে পাবেন না কথা বলার জন্য। এক্স কমিশনার সাহেব, আপনার ভাইকে সংযত হয়ে কথা বলতে বলুন। এই তুই থাম তো, থাম। এই মিয়া জীবন, মনে রাখো আমি কিন্তু সাবেক কমিশনার, ক্ষমতা দেখাইলে। আপনার পাওয়ার হলো নোংরা রাজনীতির, আর আমার পাওয়ার সততা, স্বদেশ প্রেম, মানবতা। আচ্ছা ঠিক আছে, দেখা যাই বনে ভাই, চল। এমন সিস্টেম করে দিব তোকে, যান। এসব নিয়ে মন খারাপ করার দরকার নেই। না না, আমি কখনই মন খারাপ করি না। ভালো কাজে সবসময় বেশি বাধা আসে, ভয়কে জয় করে সামনে এগিয়ে যেতে হবে। ঠিক বলেছেন জীবন সাহেব। ও ভাই, ও মন খুলে প্রার্থনা কর, ও বোনেরা, আজকের অডিশনটা যেন ঠিকঠাক দিতে পারি। ও ভাই, একটা টাকা দিয়ে দাও না ভাই, আল্লাহ আল্লাহর রাস্তায় দু একটা টাকা দাও ভাই। ও বোন দাও না, আল্লাহ বলে আশা পূরণ করবে, যার যার খায়ে হবে। আরে আমার ব্যাগ নিয়ে চলে গেল। আরে চল ব্যাগ, চল আমার ব্যাগ। পুরুষের হাতে মেয়ে লোকের ব্যাগ, শালারা নিশ্চয় ছিনতাইকারী। হেই, তোরা কি ছিনতাইকারী? হ্যাঁ আমরা ছিনতাইকারী। চলে আমার সাইকেল হাওয়ার বেগে উড়া উড়া। আমি চিন্তাই করি না, আমি চিন্তাই করি। Bye bye bye.
অনেক সৌভাগ্য আমার, সেদিনের মতো আজও আপনি আমার বিপদে হাজির হয়ে গেছেন। ব্যাগটা দিন। এই ব্যাগ যে আপনার, তার কোনো প্রমাণ আছে? প্রমাণ? প্রমাণ আমি নিয়েছি। আরে আল্লাহর দান, এই দুই চক্ষু দিয়ে দেখছি। ওই ব্যাগটা এই সুন্দরী আপার। আরে ফকির ভাই, জব্বর দেখাইলা, তুমি না আন্ধা ছিলা, তোমার চক্ষু বালা হয়ে গেল কেমনে? ইয়া না বন্ধু। ফকির ভাই, তোমার ধান্দা তুমি চালিয়ে যাও, তবে এখন একটু দাঁড়াও। এই নিন আপনার ব্যাগ মিস। পরি, আমার নাম সাবানা। হাউ সুইট। আমার নাম জীবন, আর ওর নাম জাকির। জাকির। এই যে খাম, এটার মধ্যে আমার রেডিওর অডিশন লেটার আছে। আপনি না থাকলে খাম সহ ব্যাগটাই চিন্তায় হয়ে যেত, তাহলে আমার গানের অডিশনই দেওয়া হতো না। আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমাকে আবার ধন্যবাদ দেওয়ার কি হলো? সেদিন অনুষ্ঠানে আপনার গান শুনে প্রাণটা জুড়িয়ে গিয়েছিল, আর আজ চোখ দুটো জুড়িয়ে গেল। আপনাকে ধন্যবাদ। আজ আপনার চোখ জুড়াইলো কিসে? আপনার সুন্দরী বান্ধবীর মায়া ভরা মিষ্টি চেহারা দেখে। সত্যি আমি আপনার আপনার কণ্ঠে দারুণ ভক্ত হয়ে গেছি। দেখি আমি আপনার জন্য কি করতে পারি। সেদিন তো আপনাকে ধন্যবাদ জানাতে পারিনি, তাই আজ আপনাকে দুই কারণে ধন্যবাদ জানিয়ে দিচ্ছি। ধন্যবাদ, ধন্যবাদ। ভালো থাকবেন। চল চল।